ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ অবরাকাত শাহজাহান ভাই প্রশ্ন করেছেন সেশন নাম্বার হচ্ছে সতেরো উনিশ তিনি প্রশ্ন করেছেন যে বিয়েতে মোহর কতটুকু নির্ধারিত হবে মেহরের পরিমাণ কতটুকু হওয়া উচিত এবং এই মোহর মালিককে হবে আর কি কে মোহরটা পাবে কার অধিকারে থাকবে মোহরটা এ নিয়ে প্রশ্ন আর কি জি আলহামদুলিল্লাহ সুন্দর একটি প্রশ্ন শাহজাহান ভাই তো আমরা এর প্রেক্ষিতে বলতে পারি আসলে মোহর দিয়েই নারীদেরকে বিয়ে করতে হবে এটা ইসলামের বিধান এ ব্যাপারে আর বলার প্রয়োজন নেই তবে ইসলামের শরীয়তের বিধান হচ্ছে যে বিয়েতে খরচ কম সে বিয়েতে বরকত বেশি এটা আমরা জানি এবং আল্লাহ রবুল্লাহ বলেছেন লি এবং ফেক জো সাহাতে মিন সাহাতে প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী খরচ করবে তার সামর্থ্য যতটুকু আছে সেইটাই সে খরচ করবে তো মোহরের নির্ধারিত কোনো পরিমাণ নেই আমরা জানি এই ব্যাপারে সাল্লামের সর্বনিম্ন একটা পরিমাণ আমরা যেটা জানতে পারি যে যদি একটা লোহাও হয় হ্যাঁ লোহা লোহার বিনিময় হাদিদ কথাটা এসছে হাদিসে যে লোহার বিনিময় হলেও কথা মেন লোহার আংটির বিনিময় হলেও তুমি দিয়ে বিয়ে আর সর্বোচ্চ পরিমাণ সম্পর্কে এর কোনো সীমানা নেই আসলে স্বামী স্ত্রীর যে সম্মতি বা অভিভাবক অপরের যে সম্মতি তাদের সামর্থ্য সার্বিক বিবেচনায় আমাদের এই মোহরটা নির্ধারণ করতে হবে হ্যাঁ অনেক সময় আমাদের দেশে বর্তমান প্রচলিত যে নিয়ম হয়ে গেছে যে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ বেঁধে ফেলা হচ্ছে এবং এর দ্বারা উদ্দেশ্য যে সম্পূর্ণ আদায়ও করে না আর দেখা যাচ্ছে এর একটা স্বামীকে বেঁধে রাখা হয় যাতে করে আমাকে তালাক না দিতে পারে এ ধরনের একটা প্রবণতা চলে এসেছে যার যেটা স্বামীর ওপরে একটা বড়ো ধরনের জুলুম তো আবার এমনই করা যাবে না যে মেয়েকে একবারে সর্বনিম্ন তার ক্ষমতা আছে তারপর একেবারে নিম্নমানের মোহর দিচ্ছে এটাও ঠিক হবে না তো আমরা এক্ষেত্রে রসাল্লামের কন্যা ফাতিমা ফাতেমা কে যখন রাসুল বিয়ে দেন আলী রদুল্লাহ তাল আহা আনহর সঙ্গে তখন এ ব্যাপারে একটা মোহর যেটা আমরা অনেকে মোহরে ফাতিমি বলে অনেকে জানি তো এ ব্যাপারে একটা আসছে চাইছে যখন ফাতেমা রেদুল্লাহালাকে বিয়ে দিলেন এবার আদি হাসা আলীনা আব্বাস কালা লাতিমাতা কালা লাহু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আতি হা সাইন যখন রসুল্লাম ফাতেমাকে বিয়ে দিলেন তখন তিনি সাল্লাম ফাতেমাকে আলীকে বললেন যে হে আলী তো তুমি তাকে কিছু দাও কলা ইন্দি শাইউ তখন আলী বললেন তো আমার কাছে তেমন কিছু নেই কলা তখন রসুল্লাম বললেন যে আই না দীর উকাল হতামিয়া তোমার সেই বর্মটি কোথায় যুদ্ধে প্রাপ্ত যে বর্ম বর্মটি কোথায় তোমার তো তখন আলী বললেন যে এটা দেখি হবে সেটা তো দাম আর বা প্রায় চার চার দেড় বেশি হবে না তো তার পরবর্তীতে ওসমান রাজা তালান সেটা তার প্রতি একটা ভালো ইয়ে দেখিয়ে সেটাকে ওসমান রাজা তালান হো চারশো থেকে নিয়ে কোনো বর্ণনা এসেছে চারশো আশি দেড়হামে সেটাকে ক্রয় করে নিয়েছিলাম সেই বর্মটাকে আর সেই চারশো দেড়হাম বা চারশো আশি দেড়হাম দিয়েই এই মোহরটা নির্ধারণ করা হয়েছিল সেদিক থেকে লক্ষ্য রেখে এমনি তাইমা রহিমা বলেছেন যে মোহরের পরিমাণটা চারশো বা পাঁচশো দেড়হাম হওয়া এটা স্বাভাবিক লেভেল এ ধরনের লেভেল হওয়াটা ভালো এবার রাসুসাল্লামের স্ত্রী নামো চৌম হাবিবা তাকে যখন বিয়ে করা হয় তখন মোহর দিয়েছিলেন সর্বোচ্চ যে মোহরটা দিয়েছিলেন সেটাও প্রায় ছিল পাঁচশো দিয়ে মতো নিজেদের জাসি বাদশাহ পক্ষ থেকে সেটা আদায় করা হয়েছে সেখানে আসছে যে মুসলিম শরীফের হাদিশাহস্তাল্লাম যে মোহরটা দিয়েছিলেন সিন তাই আশারাতা মানুষ অর্থাৎ প্রায় সাড়ে বারো সারা বারো উকিয়া পরিমাণ মোহর সালামত স্ত্রীকে দিয়েছিলেন সেই হিসাবে এখানে পাঁচশো দেরহাম হচ্ছে তো আমরা জানি যে এক দহাম সমান হচ্ছে তিন গ্রাম এক দেরহাম সমান তিন গ্রাম সেই হিসাবে মোট রৌপ্যের পরিমাণ দাঁড়াচ্ছে চোদ্দোশো চল্লিশ গ্রাম বা এর কাছাকাছি পরিমাণ দাঁড়াচ্ছে তো চোদ্দোশো চল্লিশ গ্রাম রৌপ্য নির্ধারণ এটা একটা স্বাভাবিক লেভেল এটাই হতে হবে এমনটি নয় তবে এটা রস্লাম তার কন্যা ফাতেমাকে বিয়ে দিয়েছেন এবং রাজামের স্ত্রীকে এটা দেওয়া হয়েছিল হাবিবার বিয়ের সময় এটা দেওয়া হয়েছিল সেই হিসাবে আমরা পাঁচশো মানে চোদ্দোশো গ্রাম স্বর্ণের যে মানে রৌপ্যের যে দাম বর্তমান বাজারে এটা কম বেশি হতে পারে হয়তো দেড় লাখ বা এক লাখ বা এর কাছাকাছি এটা হতে পারে তো এই হিসাবে আমরা আর রাসাল্লামের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো বিধান এভাবে নেই যে সে পরিমাণই পরিপূর্ণ দিতে হবে যে পাঁচশো দিরহামি দিতে হবে বা তার কম দেওয়া যাবে না বা এর চেয়ে বেশি দেওয়া যাবে না এটা কখনো ভাবা উচিত হবে না আবার অনেক লোক মনে করে যে মোহরে ফাতিমি হচ্ছে শরীয়তের মোহর এটাও মনে করে থাকেন যে মোহরে ফাতিমি বলতে যেটা একটু আগে বললাম যে পাঁচশো হাম যেটা ফাতিমার বেতে ধার্য করা হয়েছিল এই ফাতেমিকেই শরীয়তের বিধান মনে করে থাকে তাদের উদ্দেশ্যে উদ্দেশ্যটা যদি এরকমই হয় যে শরীয়তের দৃষ্টিতে এর যে বেশি পরিমাণ মোহর নির্ধারণ করা অপছন্দনীয় তাহলে এই ধারণা সঠিক হবে না তবে এতে কোনো সন্দেহ নেই যে উভয় পক্ষে যদি পারস্পরিক সম্মতি ভিত্তিতে মোহরে ফাতিমি নির্ধারণ করে থাকে তাহলে এটা তাদের পক্ষে বৈধ হবে বা বরকতেরও কারণ হতে পারে কিন্তু এ ধারণা ঠিক এভাবেই বলা যাবে না যে মোহরে ফাতিমি হচ্ছে শরীয়তের একটা মোহর হ্যাঁ এর চেয়ে কমও করা যাবে না এর চেয়ে বেশিও করা যাবে না এই দু এ ধরনের ধারণা করলে এটা শরীরের দৃষ্টিতে অবশ্যই অপছন্দনীয় হবে সুতরাং সম্মানিত ভাই শাহজাহান ভাই আমরা বলতে পারি যে স্বামী স্ত্রী তাদের সমর্থ সামর্থ্য তাদের মানে মতামত অনুযায়ী স্বামীর সমর্থ অনুযায়ী এই মুহূর্তটা নির্ধারিত হবে এর প্রতি জুলুম যেন না করা হয় সেটাও খেয়াল রাখতে হবে এমন একটা হাদিসে এসছে যে তোমার তুমি একটা লোহার আংটি দিয়ে হলেও তাকে দিয়ে বিয়ে করো তখন পরবর্তীতে হাদিসে হাদিসে এভাবে বলা হচ্ছে যে আমার কাছে সেটাও নেই তখন তুমি কি কোরআনের কোনো আয়াত জানো তখন কোরআনের আয়াত শিক্ষার বিনিময়ে তাকে বিয়ে করার অনুমতি রসিসাল্লাহ দিলেন তা জাহেদ বিভিন্ন বর্ণনায় বিভিন্নভাবে এসছে আমাদের মোট কথা আমরা মোহরের নির্ধারিত কোনো পরিমাণ নেই তবে এমনি তাইমার মতে চারশো থেকে পাঁচশোদের হাম মানে এটা একটা স্বাভাবিক লেভেল বলা যেতে পারে কেউ গ্রহণ করলে গ্রহণ করতে পারে বা এর চেয়ে কম বেশিও করতে পারে আরেকটি প্রশ্ন আপনার পক্ষ থেকে করা হয়েছে যে এর মোহরের মালিক কে হবে মোহর কে গ্রহণ করবে সেই প্রশ্নটি করা হয়েছে তো এক্ষেত্রে ইসলাম কিউএ ডট কমের একটা ইনফরমেশন তথ্য দিতে পারি হ্যাঁ বাইশশো আটচল্লিশ নম্বরের প্রশ্ন সেখানে বলা হচ্ছে এজিবু ও আল আল ওয়ালি আহসাল্লিমাহু আহা অর্থাৎ এই মোহরটা ও আলিদেরকে ওই মেয়ের কাছে সমর্পণ করে দিতে হবে মোহরের যে টাকাটা পাওয়া গেলো আলিরা সেই মোহরটা মেয়ের কাছে পৌঁছে দেবে অল ইয়াহ খুদু মিনহ হ্যাঁ শাহ ইল্লা বিরুদ অর্থাৎ এই মোহর থেকে মেয়ের যে মোহরের যে মালিকানা হলো এই মোহর থেকে কেউ গ্রহণ করতে পারবে না তার সন্তুষ্টি ছাড়া তার অনুমতি ছাড়া অনুমতি দিয়েই যদি মেয়ে কেউ মানে তার কাউকে দেওয়ার অনুমতি দেয় আর তার পিতাকে স্বামীকে যদি দেওয়ার খরচ করার অনুমতি দেয় তাহলে সেখান থেকে গ্রহণ করতে পারবে আশা করি উত্তরটা পেয়েছেন আল্লাহ আলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা